বর্তমান সমাজে বেশিরভাগ ভূতের মুখে রাম নাম। নিজের পেট ভরপুর থাকলে জনগণের আবার কিসের কাম? এরকমই একটি ঘটনা অরবিন্দনগর পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডে। বিগত সরকার যেসব কাজ করার জন্য ব্যর্থ ছিল, বর্তমান সরকার সেই দিকে বিশেষভাবে নজর দিচ্ছেন। কিন্তু অরবিন্দনগর পঞ্চায়েত প্রধান সাহেবের নজরে কিন্তু সেই জিনিসগুলো পড়ে না। যেমন 3 নং ওয়ার্ডে পানীয় জলের চাহিদা মেটানোর জন্য গত 2 বছর আগে একটি পাম্প হাউস করার জন্য সরকারের কোষাগার থেকে 7 লক্ষ টাকার উপরে খরচ করা হয় এবং সেই খনন কার্য DWS দ্বারা অনুমোদিত করা হয়। তারপর সেটাকে একটি চক্রান্তমূলক কাজ করে সেই পাম্পের কাজ বন্ধ করে দেওয়া হয় এবং প্রধান সাহেবা নিজের বাড়িতেই পাম্প হাউস তৈরি করে ফেলেছেন নিজের স্বামীর চাকরি সিদ্ধি করার জন্য। পাম্পটি খনন DWS নিয়ম অনুসারে সেটার জলের লেভেল নিম্নমানের পাওয়া যাচ্ছে, সেটা পানীয় জলের জন্য উপযুক্ত নয়, তারপরেও সেটাকে বৈধ করেছেন অর্থের বিনিময়ে। প্রায় 3 শতাধিক পানীয় জল থেকে বঞ্চিত এলাকার মানুষের বক্তব্য এবং বিপ্লব দেব সরকারের প্রতি আস্থা রেখে আশা ব্যক্ত করেছেন যেন ঊর্ধ্বতন নেতৃবৃন্দরা যাতে সেই অসমাপ্ত পাম্প হাউসটি পুনরায় চালু করে এবং পানীয় জলের অভাব পূরণ করার জন্য এলাকার জনগণের একটাই দাবি এই সরকারের প্রতি। 2 বছর আগে এটা বয়সে বয়ার পরে এই সহায় আছে, এই সহায় আওয়ার পরে এটা পানি বিষাক্ত পানি দেখাও যেত, তো তারা আরেকটা গিয়ে 2 বয়সে এদিন তো আমরা জল তো পাই না, ইয়া করি না, মুড়ে ওঠে কি সমস্যা কি বলছেন না তারা? আমরা কাছে 2 বছর ধরে এটা বয়সে জল দেন আমাকে, তো জল দিব দিব করতে পারতাম, আমরা জল দিতে পারি না। কি কি বলছে এটা? সাপ্লাই বলছে, জল সাপ্লাই বিশালগড় থেকে আশিস মিয়ার প্রতিবেদন, দুরন্ত টিভি।